তাতে তাদের পূর্বে থেকে সবকিছু নির্ধারিত থাকে ওই অনুযায়ী তারা মুনাফা বন্টন করে যদি কখনো মুনাফা বন্টন অনুপাত উল্লেখ না থাকে তাহলে সমানভাবে লাভের অংশ পায় অনুপাত কোথাও যদি উল্লেখ না করে তাহলে লাভের অংশ তারপর সুদের ব্যাপারে হচ্ছে যদি ঋণের সুদের হার উল্লেখ না থাকে তাহলে ছয় পারসেন্ট হারে ঋণের সুদ বিবেচনা করতে হয় ঋণের সুদ হাত যদি উল্লেখ না থাকে তাহলে ছয় পারসেন্ট হারে ঋণের সুদ বিবেচনা করা হয় আর লাভ ক্ষতি বন্টনে ক্রেডিট দিকে প্রতিষ্ঠানে আয়গুলো বসে আর ডেবিটে কি কি বসে প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো থাকবে সে ব্যয়গুলো বসে বসে আবন্টনের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে বন্টনযোগ্য লাভ বের হয় এই বন্টনযোগ্য লাভ মুনাফা বন্টন অনুপাতে অংশীদারদের মধ্যে ভাগ করে নেওয়া হয় তাই না মুনাফা বন্টন অনুপাতে ভাগ করে যদি কোথাও মুনাফা বন্টন অনুপাত না থাকে তাহলে তখন মুনাফা বন্টন অনুপাত ভাগ না থাকলে সমানভাবে মুনাফা বন্টন করা হয়

চলতি হাজার ক্রেডিট মানে পরে প্রতিষ্ঠান থেকে আঠারো হাজার পাবে চন্দ্র দশ হাজার চন্দ্র দশ হাজার ডেবিট মানে চন্দ্রের কাছেই প্রতিষ্ঠান পাবে দশ হাজার আবার মন্ডল ছ হাজার ক্রেডিট মানে মন্ডলের মন্ডল প্রতিষ্ঠানের কাছে পাবে ছ হাজার জলদি হিসাবের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে এই সুদের ব্যাপারটা আসবে এইভাবে যে যার ক্রেডিট আছে তার সুদ আসবে ডেবিটে চন্দ্র ডেবিট আছে তাহলে তার সুদ আসবে কোন দিকে চন্দ্রের তার সুদ যাবে ক্রেডিটে মন্ডলের ক্রেডিট আছে তার সুদ যাবে ডেবিটে ক্রেডিট আছে যে সে প্রতিষ্ঠান থেকে পাবে যেহেতু তার উপর তাকে সুদ দিতে হবে তাহলে এটা প্রতিষ্ঠানের খরচ এই জন্য ডেবিটে যাবে অন্যদিকে চন্দ্র আছে ডেবিট তার কাছে প্রতিষ্ঠান আরো পাবে এইভাবে চলতি হিসাবের উদ্বৃত্ত গুলো অপোজিটে যায় নেجاد উদ্বৃত্ত যা থাকবে তার সুদ যাবে অপোজিটে তারপরে যা বলা আছে যে উত্তলনের রূপ উত্তোলন তাদের 8000 4000 2000 এবং চুক্তি অনুযায়ী চন্দ্র মাসে 2400 টাকা করে বেতন পান যাতিনি উত্তোলন করেছেন উত্তোলন করেছেন এটা বলার কারণে তার মানে বেতন আর প্রতিষ্ঠান থেকে পাবেন না এইজন্য চলতি হিসাবে বেতন লেখা যাবে না যেহেতু উনি উত্তোলন করেছেন তুমি অফিস থেকে যদি বেতন তুলে নাও তাহলে কি আর বেতন পাওয়া যাবে তাহলে আর বেতন পাওয়া যাবে না এইজন্য চলতি হিসাবে আর বেতন লেখা যাবে না যেহেতু নিউন অলরেডি উত্তোলন করেছেন তারপরে বলা আছে যে বেতন ডেবিট করার পর তার ব্যবসায়ের মুনাফা হয়েছিল দুই লাখ চল্লিশ হাজার এই কথা বলা মানে তার বেতন অলরেডি কি করা আছে ডেবিট করা আছে মানে বেতন অলরেডি তার বাদ দেওয়া আসছে বাদ দেওয়া দিয়ে রাখার কারণে বেতন তার পাবে না তাই না বেতন আর বাদ দিয়ে রাখার কারণে বেতন আর পাবে না এটা খেয়াল রাখতে হবে এই হচ্ছে বিষয়বস্তু আর তাদের মুনাফা বন্টন অনুপাত মুনাফা বন্টন অনুপাত তাদের উল্লেখ আছে যে তোমার চার্টু দুই ইস টু এক অতএব এই অনুপাতে মুনাফা বন্টন হবে মুনাফা বন্টন হবে কয়ে জানতে চাইছে পরেশ এবং চন্দ্রের চলতে হিসাবে সুদ নির্ণয় করো তাহলে জাস্ট এই দশ হারে নির্ণয় করলেই তাদের সুদ হয়ে যাবে পরেশের আঠারো হাজার আছে আঠারো হাজারের দশ পার্সেন্ট হারে চলতি হিসাবে সুদ তার হয়ে যাচ্ছে চন্দ্রের দশ পার্সেন্ট হারে হয়ে যাচ্ছে এক হাজার এই হচ্ছে দুজনের সুদের পরিমাণ এরপরে আমরা আবন্টন হিসাব দেখতেছি এখানে এটা যেহেতু চলতি হিসাবে অঙ্ক প্রত্যেকটা ডাটা যেহেতু পরবর্তীতে চলতি হিসাবে যাবে এই জন্য প্রত্যেক ডাটার উপরে চলতি হিসাবে সুদের উপরে চলতি হিসাব লিখতে হবে লাভের অংশের উপরে চলতি হিসাব লিখতে হবে চলতি হিসাবে সুদের উপরেও চলতি হিসাব লিখতে হবে কারণ এগুলো পরবর্তীতে আবার চলতি হিসাবে যাবে এটা স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক

ক্রেডিটে এই হিসাবে চন্দ্রের হচ্ছে এক আর পরেশের এক মন্ডলের ছয়শ চলতি হিসাবে সুদ লেখা হলো দিয়ে টোটাল তার দুইজনের ডেবিট উদ্বৃত্ত যেহেতু তার সুদ হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে বেতন এখানে আসতেছে না কারণ প্রশ্নে বলা আছে যে বেতন ডেবিট করার পর প্রশ্নে উল্লেখ আছে এই জন্য বেতন এখানে আর আসতেছে না তারপর তাদের এখন ক্রেডিট দিকে দুই লাখ একচল্লিশ হাজার আছে দুই লাখ একচল্লিশ হাজার লিখে দুই লাখ একচল্লিশ হাজার থেকে উপরের দুই হাজার চারশো বাদ দিলে বন্টনযোগ্য লাভ হয় দুই লাখ আটত্রিশ হাজার ছয়শ টাকা এই টাকা তাদের মুনাফা বন্টন অনুপাত আছে চার টু দুই স্টু এক এই জন্য চার ইস টু দুই টু এক অনুপাতে তাদের মধ্যে এই টাকা ভাগ করে দেয়া হবে ভাগ করে দিলে তাদের একজন পাচ্ছে এক লাখ হাজার তিনশো বিয়াল্লিশ চার এক থাকার কারণে সাত দিয়ে ভাগ করবা আর চার দিয়ে গুণ করবা তাহলে প্রথম জনেরটা আসবে সাত দিয়ে ভাগ আর দুই দিয়ে গুণ করলে দ্বিতীয় জনের সাত দিয়ে ভাগ আর এক দিয়ে গুণ করলে তৃতীয় জনেরটা আসবে দিয়ে এইভাবে তাদের মুনাফার অংশ হলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আসছে হ্যালো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো

উদ্বৃত্ত মানে প্রতিষ্ঠানে তার কাছে দশ হাজার পাবে তাহলে তার সুদ যাবে স্যার এটা দশ হাজার টাকার সুদ ওই পাশে এক হাজার টাকা গেছে দশ পার্সেন্ট স্যার কোনো বলো থাকলে ভয়েজ হ্যালো রঞ্জিম তোমার কোনো প্রশ্ন আছে স্যার না স্যার প্রশ্ন নাই কোনো ধরনের হুম নাই তারপরে বলছে কি তারপরে বলছে চলতি হিসাব নির্ণয় করতে চন্দ্রের চলতি হিসাব এই চলতি হিসাবে চন্দ্র চলতি হিসাবে কিন্তু মূলধন লেখা যায় না মূলধন ছাড়া অন্যান্য ডাটাগুলো চলতি হিসাবে যাবে মূলধন ছাড়া অন্যান্য ডাটা যেগুলো আছে সেগুলো মূলধন ছাড়া সব কিছুই যাবে সে মূলধন যা পেয়েছে তার জন্য মূলধন যা দিয়েছে তার জন্য আলাদা মূলধন হিসাব তৈরি হবে মূলধন ছাড়া অন্য সব কিছু যাবে তার চলতি হিসাবে চলতি হিসাবে তাহলে তার যা যা যাবে

যেগুলো সে প্রতিষ্ঠান থেকে পাবে তবে চলতি হিসাবে খেয়াল রাখবা যে মূলধন লেখা যাবে না মূলধন ছাড়া অন্য সবকিছু দেখাতে পারবা প্লেয়ার তাহলে দেখতে হবে যে চন্দ্র কী কী দিয়েছে তাই না কী কী দিয়েছে প্রতিষ্ঠানকে ছিল এগুলো যাবে তার চলতি হিসাবে পাচ্ছ পুরোটা চলতি হিসাব দেখতে পাচ্ছ চলতি হিসাবে যেটা বক্তব্য দেখো এখানে সে কি দিয়েছিল শুরুতে তার এখানে চলতি হিসাবে মূলধন যেহেতু আসবে না তার কাছে এটা লেখা আছে সে প্রতিষ্ঠান থেকে পাবে আটষট্টি হাজার একশো বাহাত্তর টাকা যেটা তোমার লাভ ক্ষতি বর্ধন হিসাব থেকে নির্ণয় হয়েছে এর অপোজিট কি প্রতিষ্ঠানই তার কাছে পাবে দশ হাজার এটা লিখতে হবে

এইভাবে সে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানকে তার দিতে হচ্ছে এক হাজার টাকা সুদ আরও দিতে হচ্ছে যেহেতু প্রতিষ্ঠানই তার কাছে দশ হাজার টাকা পেত এই জন্য তাকে সুদ দিতে হচ্ছে এক হাজার তারপর তার এখন লাভপতি বন্ধন হিসাবে এখন ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে উদ্বৃত্ত নির্ণয় হবে এখান থেকে তুমি জানতে পারবে যে তোমার মোট চন্দ্রের মোট সর্বশেষ পাওনার পরিমাণ কত টাকা চন্দ্রের সর্বশেষ পাওনার পরিমাণ কত টাকা এটা জানা যাবে তো এই পর্যন্ত আলোচনার পর কার কি প্রশ্ন আসছে এটা চন্দ্রের চোদ্দ হিসাব আমরা তৈরি করলাম কেউ বেতন যদি উত্তোলন করে নাই তাহলে প্রতিষ্ঠান থেকে আর বেতন পাবে না এই জন্য এটা আসবে না কোথায় কার কি প্রশ্ন আছে বলো তার ক আর খ নাম্বারটা আরেকবার দেন স্ক্রিনশট না এটা এটা হচ্ছে প্রশ্ন প্রশ্নের এটার উপরে আলোচনা হচ্ছে

বলার কারণে কোনো কোশ্চেন আছে কি না পরীক্ষা হবে সবাই জানতো গ্রেটিভার এমসিকিউ পরীক্ষা হবে প্রি টেস্টে অনলাইনে হবে এগুলো জানতো এখন আমি যেটা আলোচনা করলাম এখান থেকে গালিব তুমি বলো অন্য আরেকজনের চলতি হিসাব কেমন হবে গালিব তুমি বলো দেখি পরেশের চলতি হিসাব কেমন হবে এখানে সিওশীল চেঞ্জ করে যদি গ নম্বরে পরশের চলতি হিসাব চাই তাহলে পরশের চলতি হিসাব কেমন হবে বলো শুনতে পাচ্ছ গালিব গালিব শুনতে পাচ্ছ হ্যালো গালিব শুনতে পাচ্ছ হ্যালো তাহলে তানজিম বলো দেখি বয়সের চলতি হিসাব কেমন হবে পরেশের চলতি হিসাবটা কেমন হবে তানজিম বলো তুমি পরশের চলতি হিসাব বলো কেমন হবে তানজিম শুনতে পাচ্ছ হ্যালো সঞ্জীব শুনতে পাচ্ছো জি স্যার এবার শোনা স্যার স্যার নেট এ প্রবলেম করে তো এসে গেছে সেজন্য আচ্ছা তো এখন বলো পরশের 24 সপ্তাহ কেমন হবে বলো তো স্যার প্রশ্নটা একটু দেখালে ভালো হতো আচ্ছা

চলতি হিসাবে অঙ্ক বলো দেখি পরেশের চলতি হিসাব কেমন হবে সামির শুনতে পাচ্ছ হ্যালো স্বামীর চলতি হিসাবে তার শুরুতে যদি ক্রেডিট উদ্বৃত্ত থাকে ক্রেডিটে যাবে আরো যা যা পাবে সে প্রতিষ্ঠান থেকে সেগুলো ক্রেডিটে যাবে আর প্রতিষ্ঠান থেকে যা তুলে নিয়ে গেছে সেগুলো ডেবিটে যাবে দিয়ে তার উদ্বৃত্ত নির্ণয় করা হবে স্যার চলতি হিসাবে সুদ কি স্যার ক্রেডিটে যাবে না ডেবিটে যদি কারো আগে থেকে ক্রেডিট থাকে তাহলে সে প্রতিষ্ঠান থেকে যেহেতু পাবে এর জন্য চলতি হিসাবে সুদও সে পাবে সেই ক্ষেত্রে তা যাবে আর যদি কারো আগে থেকে ডেবিট উদ্বৃত্ত থাকে তাহলে তার চলতি হিসাবে সুদ চলতি হিসাবে ডেবিট দিকে যাবে কিন্তু যায় অপোজিট দিকে যার ক্রেডিট উদ্বৃত্ত আছে তার চলতি হিসাবে সুদ যেহেতু প্রতিষ্ঠান থেকে তাকে দিবে তাকে দিতে হবে এই জন্য প্রতিষ্ঠানে ব্যয় এই জন্য যায় কিন্তু জানো যেহেতু যে আবন্টনে যেটা ডেবিটে যায় সেটা চলতি হিসাবে বা মূলধন হিসাবে কোন দিকে আসে না সে হচ্ছে ব্যাপারে আসবে হ্যাঁ তত ঠিকই উত্তোলনের সুদ যেহেতু আবন্টনের ক্রেডিটে লেখা হবে উত্তোলনের সুদ আর লাভের অংশ তাহলে ক্রেডিটে চলে যাবে মানে যদি পরে সে চলতি হিসাব তৈরি করা হয় ডেবিটে যাবে এখন আর কার কারো কোনো প্রশ্ন থাকলে বলো তাহলে ওখানে যেটা দেখা যাচ্ছিল হিসাবে মূলত কি যাবে পরেশের যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত ছিল ব্যালেন্স বিডি বলে পরেশের চলতি হিসাবে ক্রেডিটে লিখতে হবে আঠেরো হাজার পরেশের লাভের অংশ যাবে ক্রেডিটে অন্যদিকে পরেশের চলতি হিসাবে ক্রেড উদ্বৃত্ত যেহেতু ছিল তার শুধু যাবে ক্রেডিটে